কি জোর ঝড় উঠেছে দেখো এখানে। আর এই দেখো আমাদের বাগান পরিষ্কার করা হয়ে গেছে, অবশেষে লোক পাওয়া গেছে। ওনাকে ফোন করার পরের দিনই নিয়ে এসে করে দিয়ে গেছেন, তবে অন্য একজন, আগে যিনি করতেন তিনি নয়। তা আকাশে দেখো মেঘও হয়ে রয়েছে প্রচুর, আর বৃষ্টি আসবে মনে হচ্ছে, খুব জোর হাওয়া দিচ্ছে। আর এখানে তো মানে অলমোস্ট ঠান্ডা পড়েই গেছে ধরতে গেলে, মানে যেহেতু সেপ্টেম্বর পড়ে গেল তো এরপর আস্তে আস্তে যে ঠান্ডাটা পড়লো এটা আস্তে আস্তে এবার বাড়তে থাকবে। তো এই দেখো সাইডের এই গাছগুলো এবারে পরিষ্কার করানো হয়নি, মানে কাটা হয়নি, যেহেতু এই গাছটা না একদম কাশফুলের মতো হয়ে যাবে, আরও বেশ কদিন যাবে তারপর কাশফুলের মতো লাগে দেখতে, তো সেই জন্য ওটা আমরা কাটতে বারণ করেছি। আর বাদবাকি মোটামুটি বাগানের পেছন দিকটাও পরিষ্কার করা হয়ে গেছে, সামনের দিকটাও হয়ে গেছে। আর এইখানে দেখো কে বসে আছে, পাশের বাড়ি ওদের বিড়ালটাকে বের করেছে, ওখানে বসে আছে। তো চলে এসেছি রান্নাঘরে, আর দেবলীনাস ক্যানভাসে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমার বরের ছুটি, ইউনিভার্সিটি কেন, আজকে সব জায়গায় ছুটি, কারণ আজকে হচ্ছে মানে লেবার ডে, আজকে সেপ্টেম্বরের 2 তারিখ। তো আমেরিকায় মানে প্রথম সেপ্টেম্বরের প্রথম সোমবার এখানে লেবার ডে পালন করা হয়, সেই জন্য সব কিছু ছুটি থাকে সব জায়গায়। আর আজকে রান্না করার কিছু নেই, কালকে যা আছে ওটা আমাদের দুজনেরই এবেলায় হয়ে যাবে, তো সেই জন্য এই কাজগুলো করে রাখলাম। আদাটাও বেটে রেখেছি, রসুনটাকেও বেটে রেখে দেবো এরপর। আর কালকে রাতে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে পেস্ট করে একটুখানি হিং, তারপর কালো জিরে মৌরি দিয়ে তেল দিয়ে একটু নাড়িয়ে রেখে দিলাম, ওটা দিয়ে একদিন ছোলার ডালনা করবো। ওলে বাবা, তুমি কে, তুমি কে, ওদিকে যায় না বাবা, ওদিকে যায় না, এসো। আমি এই বাইরের দরজাটা খুলেই এখানে বসে আছি সোফায়, তো ওকে দেখছি টুক করে দেখো এসে ঢুকে গেল, একটু সাহস হয়েছে এখন, আগে খুব ভয় পেত। না না না, নিচে গেল, থাক থাক কী করো দেখি, দেখি না কী করো দেখি না, ও বুঝতে পারছে না আমাদের দরজাটা খোলা ছিল। তো এসো 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 এসো, ওই যে ওরা বেরোচ্ছে মনে হয় এখন বাইরে ছেড়ে দিল ওই জন্য, এসো এসো, বুঝতে পারছে না, বেসমেন্টে চলে গেল, বেসমেন্টে চলে গেছে। কি তুমি চিনতে পারছো না, এটা তোমাদের বাড়ি নয় তো, ওর ঘর ভেবেছে। ও বুঝতে পারিনি, ও ভেবেছে ওদের বাড়ি, আমাদের এই সিঁড়ি মানে বেসমেন্টের সিঁড়ি দিয়ে নিচে চলে গেছে। ওরে বাবা, তুমি আবার এদিকে ঘুরে এসছো, জল খাচ্ছে মনে হয়। জল খাচ্ছে, জল খাচ্ছে, কি হচ্ছে, খাও জল খাও জল খাও খাও। এমা মুখের পাশে একটা জায়গা ছুলে গেছে গো, মারপিট করেছে নাকি? বিড়ালটার সাথে মারপিট করেছে, বাইরে বিড়ালটার সাথে করতে, ওই যে আরেকটা বিড়াল ছিল না ওর সাথে হয়তো মারপিট হয়েছে। জল তেষ্টা পেয়েছে গো, কি সুন্দর দেখো হাতটা সাদা, পাটা সাদা, বুকের কাছটাও সাদা। হাতগুলো দেখো কি সুন্দর, জল পছন্দ, খাও খাও খাও, চললো। কোলে নিয়ে নিয়েছে, ওই যে ওরা বেরোলো তো ওই জন্য দরজাটা খুলেছে, ও বেরিয়ে চলে এসছে। ওর নাম মলি না, ওর নাম মারি, আর মানে বাচ্চা ছেলেটার নাম হচ্ছে মায়াস,
আবার বলে মলি, মলি না ওর নাম মারি আর মায়াস। বাই। হ্যালো, পুরো গাছে কি একটা লাগিয়েছে দেখেছ, লাইট নাকি একটা ঝুলিয়েছে গাছে। তা আমি চলে এসেছি আবার, এটাকে কাটবো। এই যে বরফির মতো কাটে, এটাই প্রথমে বুঝতে পারি না কিভাবে প্রথম থেকে শেপটা দেব। আগের বারে করেছিলাম যখন, তখন কিছুতেই বুঝতে পারছিলাম না, তা এখন দেখি পারি কি না। সবগুলো ভালোভাবে শেপ হয় না, কিছু কিছু বরফির মতো বেশ সুন্দর হয়ে যায়। এই যে এটা তাও একটু বরফি শেপ এসছে, মাঝেরগুলো একটু আসে কিন্তু মানে পাশেরগুলো একদমই আসে না, পাশেরগুলো কেমন জানি এবড়ো খেবড়োই হয়ে যায়, একদম ধারের যে পিসগুলো। আর তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হলো ওই ছোলার ডালটা যখন পেস্ট করেছিলাম তখন তার মধ্যে একটু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিয়েছিলাম, একসঙ্গে পেস্টটা মানে করে নিয়েছিলাম। তারপর তো কড়াইয়ে একটু তেল, হিং, তারপরে কালো জিরে মৌরি, নুন আর হলুদ দিয়ে এই মিশ্রণটা একটু নেড়ে নিয়েছিলাম। তো এখন বিকেলবেলা আর চলে এসেছি আবার চা বসাতে। তো চাটা বসিয়ে তোমাদের একটা জিনিস দেখাবো, মানে আমাদের বাগানের গাছের বড় বড় টমেটো, কত বড় সাইজের টমেটো হয়েছে তোমরা দেখো অবাক হয়ে যাবে। তো ওই যে আমাদের বাগান পরিষ্কার করতে এসেছিলাম, তো এবার ওখানে একটা গাছ হয়েছিল, আমাদের লাগানো না, গাছটা মনে হয় আগে থেকেই ছিল, আমরাও ঠিক জানতাম না। তো বাগানে গিয়ে দেখি এই টমেটোগুলো পড়ে রয়েছে, দেখো কত বড় সাইজের টমেটো। এগুলো কিন্তু তরকারিতে দেওয়া যাবে, মানে এই তিনটে তো তো দেওয়াই যাবে, ছোটো ছোটো তিনটে, আর দুটো তো পাকেই নি এখনো। তো এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে, আর এখন চলে এসেছি ডিনারের আয়োজন করতে। আর ও বললো আজকে রুটি খাবো না, অন্য কিছু একটা করো। তো সেদিনকে ওই মুড়ি আর বেগুনি করেছিলাম, মানে বেগুনি ভেজেছিলাম, ওর খুব ভালো লেগেছিলো, তো বললো আজকে একটু তাহলে আলুর চপ করো। তো সেই জন্য একটু ভাজা মশলা রেডি করছি, আর আমার কাছে না গোটা ধনেটা নেই, গোটা জিরে শুকনো লঙ্কা ছিল সেটা তো ভেজে নিলাম, এরপর ধনে গুঁড়োটা আছে ওটাও একটু ভেজে নেবো। আর আলুটা তো সেদ্ধ করতে দিয়েছি, এদিকে একটু বেসনের ব্যাটারটা আগে রেডি করে নিই, একটু রেখে দেবো ব্যাটারটা রেডি করে। তো একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো, আর খাবার সোডা। তো এইটা দিয়ে একটু ব্যাটারটা তৈরি করে নেব। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম এদিকে আগে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিই। তো এখানে বেশ কিছু পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটাকে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখো একটু লাল লাল মতো হয়ে গেছে। তো একটু বেশ কিছু কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম, এই লঙ্কাতে তো একদমই ঝাল হয় না। আর এদিকে দেখো ব্যাটারটাও রেডি হয়ে গেছে, পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে এটাও একটু করে নিলাম। এই যে এরকম থিকনেসটা থাকলেই ভালো হবে, তাহলে চপগুলো বেশ একটু মোটা মোটা হবে। আর এদিকে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দিলাম একটু আদা বাটা আর একটু রসুন বাটা, এটাও একটু ভালো করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আর এইরকমভাবে আলুর চপ না আমি অনেক বছর পরই বানাচ্ছি, ব্যান্ডেলে একবার বানিয়েছিলাম অনেক বছর আগে, আমার মনেও নেই ঠিক। আর এই তারপরেই আজকে হঠাৎ ও বললো বলে তাই মনে হলো তাহলে বানিয়েই ফেলি, তো সেই জন্য বানাচ্ছি। এই দেখো একটু এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদও দিয়ে দিয়েছি। এইবার এতে ওই আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই দেখো হাত দিয়ে একটু ভেঙে নিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু আমি আগে থেকে মেখে রাখিনি, একটু জাস্ট হালকা করে একটুখানি ভেঙে নিলেই হয়ে যাবে। আর দেখবে দোকানে আলুর চপ যখন খাই তখন ওই চপের ভেতরে একটু ডেলা ডেলার মতো আলুও পাওয়া যায়, মানে ওনারাও মনে হয় আলুটা পুরো মানে মেখে নেন না, এরকমভাবেই ভেঙে দেন, তো সেই জন্য সেটাও কিন্তু খুব ভালো লাগে। তো এটা দেখো মশলার সাথে মাখানো হয়ে গেছে, এবার যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, তাও পুরোটা দেবো না, বেশ মানে কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো, আমি অন্য সময় এটা ব্যবহার করে নিতে পারবো। আর এই ভাজা মশলাটা যে আজকে আমি কী ভয় করেছি,
গতবার যখন ভাজা মশলা করে মানে করছিলাম, তখন ওই স্মোক ডিটেক্টরটার একদম মানে সাইরেনটা বেজে উঠেছে, এত ভয় পেয়ে গেছিলাম। এখন আজকে খুবই সাবধানে করেছি, মানে বেসমেন্টের দরজা খোলা, বাইরে মেন দরজা খুলে দিয়েছি, জানলার কাঁচটা কিছুটা, জানলাটা তো খোলা যায় না, তো ওটার ইয়েটা কি জালটা কিছুটা উঠিয়ে দিয়েছি, মানে তারপর তো চিমনি চলছেই সবই, তো সেই ওই অনেক ভয় ভয় করেছি। আর এদিকে দেখো আলুটা হয়ে গেছে, আর এই থালাটায় আমি একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, তার উপরে এই আলুটা ঢেলে রেখে দিলাম, এটা এবার একটুখানি ঠান্ডা হয়ে গেলে তারপর চপগুলো করে নেব। এই যে এখন বেশ ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে দেখো আমি একটা স্টিলের থালায় বেশ কিছুটা বেসন এরকমভাবে একটু ছড়িয়ে নিয়েছি, আর এই আমি হাতেও দেখো একটু বেসন মাখিয়ে নিয়েছি যাতে আলুটা হাতে না লেগে যায়, আর আগে এগুলো সবকটা সেভ করে নিই, তারপরে চপটা একে একে ভেজে নেব। এই দেখো অনেকগুলোই হয়েছে, 14-15টা মতো হয়েছে। আর এখানে দেখো তেলটাকেও গরম করতে দিয়েছি, আজকে সর্ষের তেলেই এটা পুরো ভাজবো চপটা, আর এখানে ব্যাটারটা তো রেডি আছে। এই যে মোটামুটি একবারে ভাজা শেষ, আরও কটা আছে, ওগুলো আবার দেবো। ওপর দিয়ে বিটনুন দিয়ে দিলে আরও বেশ ভালো লাগে। দেখো টেস্ট করে কেমন হয়েছে, কেমন আছে? খুবই ভালো, ব্যাপক। লাইটটা দিলে বাহ, বেশ জোর হয়েছে কিন্তু। বেশ খাচ্ছ একা একা? এদিকে গুলো চলেছে তিনটে, খেয়াল ছিল না আজকে ঝড় উঠলো, মেঘলা মেঘলা ছিল, তো এই জন্য লাইটও পাইনি, মানে রোদের তাপটা পাইনি। দেখেছি কিন্তু আজকে তো সব লাইট জ্বলছে না, ওই জন্য দূর থেকে বোঝা যাবে না, সব কটা লাইট জ্বললে দেখতে ভালো লাগে। পরিষ্কার চারদিকটা, কত বড় বড় ঘাস হয়ে গেছিল না। আর কটা আছে এই কটা ভেজে নিই, তারপরে একটু অল্প করে মুড়ি মাখবো, ব্যাস আমাদের আজকে ডিনার একদম জমে যাবে। তাহলে চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য একটা ব্লগে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।